আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে এয়ারড্রপটি শেয়ার করব, এখান থেকে আপনারা প্রত্যেকেই $10 করে পাবেন। এটা একটা গেমিং প্রজেক্ট, কিং ক্যাসিনো এয়ারড্রপ বোর্ড। এখান থেকে আপনারা অ্যাকাউন্ট করার সাথে সাথে 10টি করে টোকেন পেয়ে যাবেন এবং এক একটি টোকেনের ভ্যালু $1 করে। এই দেখুন, এখানে তারা তাদের অ্যানাউন্সমেন্টে বলেই দিয়েছে যে ইউ ক্যান গেট, এই যেখানে দেখতে পাচ্ছেন, ইউ ক্যান গেট টু 10 KCT টোকেন বাই জয়নিং আওয়ার এয়ার ড্রপ অ্যান্ড 1 KCT টোকেন ফর ইজ ভ্যালিড রেফারেল। এবং প্রতিটা রেফারেলে আপনি এক একটি করে টোকেন পাবেন। এবং এখানে কিন্তু দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন যে এক একটি টোকেনের মূল্য কিন্তু $1 করে। সো এটা অত্যন্ত ভালো একটি প্রজেক্ট, তাই আমি আপনাদের সবাইকে বলবো এখানে আপনারা প্রত্যেকেই জয়েন হয়ে যাবেন। এখানে জয়েন হওয়ার জন্য ফার্স্ট অফ অল আমার ভিডিও ডেসক্রিপশানে আমি এই বট লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা সিম্পলি সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন তারপর আপনারা এখানে যে স্টার্ট দেখতে পাচ্ছেন নিচে, সিম্পলি স্টার্টে ক্লিক করে দেবেন। স্টার্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ম্যাথ চলে আসবে। এরকম একটি ম্যাথে যে দেখতেই পাচ্ছেন, ম্যাথ আসার পরে সিম্পলি আপনারা ম্যাথটা যোগ করবেন। যোগ করার আগে সিম্পলি যে কন্টিনিউ বাটনটা দেখতে পাচ্ছেন, আগে কন্টিনিউ বাটনটাতে ক্লিক করে নেবেন। দেন তারপর এটা যোগ করবেন। আমার এখানে 66+5 আছে, তাহলে এটা হয় 71। আমি এখানে 71 বসিয়ে দিচ্ছি। সো আপনাদের যেটা আসবে আপনারাও সেটা বসিয়ে এখানে এটা বসিয়ে দেবেন। দেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতেই পাচ্ছেন তাদের অনেকগুলো ট্র্যাকস আছে। এখানে জয়েন টেলিগ্রাম চ্যানেল, এই যে দেখতেই পাচ্ছেন ওদের টেলিগ্রাম জয়েন চ্যানেলে জয়েন হতে হবে, টুইটার ফলো করতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন ফেসবুকে ওদের পোস্টটা লাইক করে সেটা শেয়ার করতে হবে, ওদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং ওদের ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা রেফারের জন্য কিন্তু 1টি করে টোকেন পেয়ে যাবেন। আর এখানে ওদের যে টোকেনটা ডিস্ট্রিবিউশন হবে, ইয়ার ড্রপটা ডিস্ট্রিবিউশন, এটা মেবি এপ্রিল মাসের দিকে সম্ভবত। এই যে উপরে হয়তো একটি April 2nd, এটার আয়ুটা 2 এপ্রিল কিন্তু স্টার্ট হবে, এদের যে আয়ু ট্রেডটা। সো আপনারা সবাই এখানে জয়েন হয়ে যাবেন। সো জয়েন হওয়ার জন্য এখানে যে দেখতে পাচ্ছেন ডান অপশান, সিম্পলি এই ডান অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন। আগে যে উপরে যে দেখতে পাচ্ছেন ওদের যে টেলিগ্রাম চ্যানেলটা, আপনারা এখানে সিম্পলি ক্লিক করে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। আমি আপনাদের সব কিছু দেখিয়ে দিচ্ছি। সো আমি ক্লিক করলাম, দেন তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন ওদের টেলিগ্রাম চ্যানেলে আমি জয়েন হয়ে গেলাম। দেন তারপরে ব্যাক করবেন, তারপরে ওদের টুইটার যে আছে টুইটারটা আপনি ফলো করবেন এবং ওদের পিন পোস্টটা রিটুইট করবেন। সো আমি টুইটারে ক্লিক করে দিচ্ছি, দেন তারপর ওদের টুইটারে যাচ্ছি। আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এই যে উপরে ফলো দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে ফলো দেখতে পাচ্ছেন, সিম্পলি ফলোতে ক্লিক করে দিয়ে ওদের যে পিন পোস্টটা, এই যে ওদের যে এই যে পিন পোস্টটা আছে, সিম্পলি পিন পোস্টটা আপনারা রিটুইট করে দেবেন। একটি স্ক্রল আপ করে এই যে একটা লাভ দিয়ে এটা রিটুইটে ক্লিক করে রিটুইট করে দেবেন। দেন তারপরে ব্যাক করবেন, দেন তারপরে এখানে যে ওদের 3 নম্বর অপশানটা আছে, এই যে লাইক অন ইয়োর ফেসবুক, এখানে ক্লিক করবেন। দেন তারপর ওপেন করে দেবেন। দেন তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আসলে আপনার আপনার ফেসবুকটা লগ ইন ক্লিক করে সিম্পলি লগ ইন করে নেবেন। দেন তারপরে পাসওয়ার্ড, আপনার জিমেইল পাসওয়ার্ড কি নাম্বার দিয়ে খোলা থাকলে সেটা দিয়ে আপনার ফেসবুকটা লগ ইন করে নেবেন। সো আমি আমার ফেসবুকটা লগ ইন করে নিচ্ছি। ফেসবুকটা লগ ইন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। দেন তারপর আপনারা ওই ওদের ফেসবুকটা দিয়ে যে লাইক করে দেবেন। দেন তারপরে এখানে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যেতে, এই যে ওদের যে পোস্টটা আসে এটা আপনি একটু শেয়ার করে দেবেন। সো এই পোস্টটা শেয়ার করার জন্য এই যে নিচে শেয়ার অপশান দেখতে পাচ্ছেন, সিম্পলি শেয়ার ক্লিক করে দিয়ে এই যে শেয়ার নাও ক্লিক করে দেবেন। দেন তারপর ব্যাক করবেন, ব্যাক করে আবার টেলিগ্রাম বটে চলে আসবেন। দেন তারপরে ওদের ইউটিউব যে চ্যানেলটা আছে, 4 নম্বর অপশানটা দেখতে পাচ্ছেন, ওদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সো আমি ক্লিক করে ওদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিচ্ছি।
এরকম চলে আসবে। সো আপনি সিম্পলি সাবস্ক্রাইব ক্লিক করে অল করে দেবেন, দেন তারপর ব্যাক করবেন। ব্যাক করার পর আবার বটে চলে আসবেন, সরি ভিউয়ার্স, আমার বোর্ডে চলে আসার পর ওদের যে ওয়েবসাইট লিঙ্কটা 5 নম্বরে দেখতে পাচ্ছেন, এখানে একটি সিম্পলি একটা ছোট্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে ওদের লিঙ্কটা ওপেন হয়ে যাবে। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন তারপরে এই যে এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন নিচে ফ্রি রেজিস্টার, সিম্পলি ফ্রি রেজিস্টারে ক্লিক করে দেবেন। দেন তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে আপনারা আপনাদের ইমেইল, যে ইমেলটা আছে সেই ইমেলটা বসিয়ে দেবেন, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, স্পন্সর আইডি, এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই। আপনারা এই যে আই এম নট রোবট সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। দেন তারপরে এই যে একটা অপশান দেখতে পাচ্ছেন টার্ম অফ ইউজ, এটা আপনারা অন করে দেবেন, সিম্পলি অন করে দিয়ে রেজিস্টার ক্লিক করে দেবেন। সো আমি ফর্মটা ফিল আপ করে আপনাদের সামনে ফিরে আসছি। দেখতে পাচ্ছেন আমি আমার ফর্মটা ফিল আপ করে নিয়েছি। দেন তারপরে সিম্পলি রেজিস্টারে ক্লিক করে দেবেন। রেজিস্টারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের মেইলে একটা ভেরিফিকেশান লিঙ্ক চলে যাবে। সো আপনারা আপনাদের মেইলে গিয়ে সেই ভেরিফিকেশান লিঙ্কটা ভেরিফাই করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আপনাদের মেইলে এরকম একটি লিঙ্ক চলে আসবে। সো সিম্পলি আপনারা সেই লিঙ্কের উপর ক্লিক করে দেবেন। দেন তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবং ভেরিফাই ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার মেইলটা ভেরিফাই হয়ে যাবে এবং আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন তারপর আপনারা এখানে আই এম নট রোবটে ক্লিক করে সিম্পলি অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি। দেন তারপরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এখানে আপনাদের আর কোনো কাজ করতে হবে না, শুধু জাস্ট এখান থেকে আপনারা আপনাদের রেফারেল লিঙ্কটা এই যে দেখতে পাচ্ছেন এটা কপি করে নিয়ে আপনার বন্ধু বান্ধবের কাছে চাইলে শেয়ার করতে পারেন। দেন তারপর আপনারা আবার আপনাদের বটে ফিরে আসবেন। এখানে ওদের ওয়েবসাইটে কিন্তু আমরা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম। দেন তারপর আপনারা এই সিম্পলি একদম স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে যে ডান অপশন দেখতে পাচ্ছেন, সিম্পলি ডান অপশানে ক্লিক করে দেবেন। দেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম একটি ইন্টারফেস চলে আসার পরে এখানে দেখতেই পাচ্ছেন এই যে প্লিজ জয়েন আওয়ার চ্যানেল টু ভিউ ইনফরমেশান অ্যাবাউট দ্য প্রজেক্ট, এখানে ওরা বলছে ওদের চ্যানেলে জয়েন হতে। সো আপনারা আবার ডানে ক্লিক করে দেবেন। দেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে নাও প্লিজ ফলো আওয়ার টুইটার পেজ অ্যান্ড রিটুইট পোস্ট, যদি আমরা যদি আপনি এখানে ওরা বলতেছে যে আমরা যদি ওদের টুইটারে ফলো অথবা রিটুইট করে থাকি তাহলে এখানে আপনার টুইটার ইউজার নেমটা দিতে বলতেছে। সো যেহেতু আমরা ওদের টুইটারে ফলো এবং রিটুইট করেছি তাই আমরা আমাদের টুইটার ইউজার নেমটা দিয়ে দেবো। আপনারা আপনাদের টুইটার ইউজার নেমটা সিম্পলি এখানে দিয়ে দিবেন। দেন তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে যে প্লিজ লাইক আওয়ার ফেসবুক অ্যান্ড শেয়ার দ্য পোস্ট, আমরা ওদের ফেসবুকটা লাইক করে দিয়েছিলাম এবং ওদের পোস্টটা শেয়ার করেছিলাম। সো এখন ওরা বলতেছে সাবমিট ইউর ফেসবুক প্রোফাইল লিঙ্ক, এখন আমাদের যে ফেসবুক প্রোফাইল লিঙ্কটা এখানে ওরা সাবমিট করতে বলতেছে। সো আমি আমার ফেসবুক প্রোফাইল লিঙ্কটা কপি করে নিয়ে আসতেছি। ফেসবুক লিঙ্কটা কপি করার জন্য সিম্পলি আপনারা আপনাদের ফেসবুকে চলে যাবেন, সরাসরি আপনাদের ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে যাওয়ার পর এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন, সিম্পলি থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন আপনারা এই যে আপনাদের যে প্রোফাইল সেম আপনাদের নাম, নামের উপর ক্লিক করে দেবেন। দেন এই যে মোর অপশান দেখতে পাচ্ছেন এখানে, এই যে মোর, সিম্পলি এই মোর অপশানে ক্লিক করে দেবেন। দেন তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন কপি টু প্রোফাইল, সিম্পলি কপি টু প্রোফাইলে ক্লিক করে দেবেন। দেন তারপর বটে ফিরে আসতেছি আমরা, এখানে এসে আমাদের যে ফেসবুক প্রোফাইল লিঙ্কটা সেটা পেস্ট করে দিচ্ছি। দিলাম পেস্ট করে, ফেসবুক প্রোফাইল লিঙ্কটা বসিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। দেন তারপরে এখানে আপনারা কন্টিনিউ ক্লিক করে ডান অপশানে ক্লিক করবেন। দেন তারপরে এখানে ওরা বলবে প্লিজ সাবমিট ইউর রেজিস্টার্ড ওয়েবসাইট ইমেল, আপনারা যে ওদের যে ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন যে ইমেল দিয়ে সেই ইমেলটা এখানে বসিয়ে দেবেন। সো আমি সেই ইমেলটা বসিয়ে দিয়ে ডানে ক্লিক করছি। দেন তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে তুমি দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড ইয়ার ডগ ট্রাক্স, ইউ ইনভাইটেড 0 পিপুল অ্যান্ড আর্নড 10 কেসিটি টোকেন্স।
অর্থাৎ আমি সাকসেসফুলিভাবে এইটা আমাদের যে ইয়ার ড্রপটা কমপ্লিট করেছি। এখন এইখানে এখানে আপনারা আপনার যে রেফারেল লিঙ্ক সেটা অলরেডি পেয়ে গেছেন, এখানে রেফারেল লিঙ্কটা দিয়ে আপনারা চাইলে রেফার করতে পারেন। এবং এই এয়ারড্রপটা এপ্রিল মাসেই কিন্তু ডিস্ট্রিবিউট হবে, 2 এপ্রিল ওরা বলতেছে। সো যখন এই এয়ারড্রপটা ডিস্ট্রিবিউশন হবে এবং ওদের আইইউতে এটা লিস্টেড হবে, তখন আমি আপনাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো কীভাবে টোকেনটা আপনারা আপনারা উইথড্র করে একদম টাকাটা বিকাশে নেবেন, অথবা আমার কাছে সেল দিয়ে আপনারা টাকাটা নিতে পারেন। সো এখানে কাজ এতটুকুই, আপনাদের আর কোনো কিছু করতে হবে না। এখন শুধু আপনারা অপেক্ষায় থাকবেন, যখন এই টোকেনটা ডিস্ট্রিবিউশন হবে আমি আপনাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেব এবং আপনারা কীভাবে উইথড্র করে নেবেন সেই সিস্টেমটাও দেখিয়ে দেবো। আপনারা চাইলে এখানে উইথড্র করে নিয়ে সেটা আপনাদের ব্যালেন্সেও নিতে পারেন, চাইলে আমার কাছে সেল দিতে পারেন। সো যখন সময় হয় আমি আপনাদের সেফলি সুন্দরভাবে জানিয়ে দেবো। বরাবরের মতো একটি কথাই বলছি, সবাই আমার সাথে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সো সবাইকে ধন্যবাদ, আশা করি সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।